আপনারা সবাই জানেন গতকাল কি বিভৎস ঘটনা ঘটেছে ঢাকা মহানগরে। আমরা নিজেরা নিজেদের মধ্যে কথা হয়ে একসাথে জড়ো হয়ে বিএনপি অফিসের দিকে গেছি। আমরা ভেতরে ঢুকতে পারলে আমাদের চিন্তা ছিল আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার মাধ্যমে বিএনপির সাথে এই আন্দোলনের সহমতি প্রকাশ করে ওখানে অবস্থান নিতাম। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পর, এত বড় ঘটনার পরে বিএনপি কী করছে সেটা আমাদের দেখা দরকার। কিন্তু কীরকম হয়েছে, বিএনপি যখন রাতে সিদ্ধান্ত নিচ্ছে তারা ঢাকা মহানগর ব্যাপী বিক্ষোভ মিছিল করবে, সেটা আমরা জানলাম হয়তো ঘণ্টাখানেক আগে। এখন আমরা সেই প্রোগ্রাম নিতে পারছি না, কিন্তু আমরা সংহতি প্রকাশ করছি এবং এই জায়গাটা নিঃশর্তভাবে বলছি, এত বড় ভয়াবহ অত্যাচারের বিরুদ্ধে আমরা তাদের সঙ্গে আছি। আমাদের যে রাষ্ট্র সংস্কারের আন্দোলন সেটা তো আছেই, কিন্তু এই জায়গাতে এই সমর্থন বা আমাদের অংশগ্রহণ নিরঙ্কুশ। আমরা নিজেরা বসছি প্রায় প্রতিনিয়তই, আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ আছে, যেহেতু এই সামগ্রিক প্রক্রিয়া দুই মাস আড়াই মাস ধরে যেটা বিএনপি চালিয়ে এসছেন এটা কিন্তু তার নিজেরাই করেছেন, আমাদের সঙ্গে মত বিনিময়ের মধ্যে দিয়ে, আমাদের সাথে শেয়ার করে হয়নি। ফলে এটাকে তারা কীভাবে সামনে অগ্রসর করবেন তার বিস্তারিত আমরা জানিও না এখন পর্যন্ত। এটা লেখার জন্য বলছি, আমাদের কনজাম্পশনের জন্য বলছি, আমরা এই আন্দোলনকে বিজয়ের দিকে নিতে চাই, সেই কারণে সেই প্রত্যাশায় তাদের সাথে সহযোগিতা করব এবং আমাদের নিজেদের কর্মসূচি আমরা রাখবো, এর মধ্যে আমরা বসছি এবং সে অনুযায়ী 10 তারিখ সহ তারও পরে যদি লড়াইটা চলে তার সঙ্গে যুক্ত থাকবো। বিএনপি অফিসের সামনে পুলিশ এবং সরকারের একটা তাণ্ডব চলেছে। আমরা গণতন্ত্র মঞ্চ শুরু থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করছি, ফ্যাসিবাদী স্বৈরাচারী স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদ করে আসছি। আমাদের নৈতিক দায়িত্বই মনে করেছি আমরা এই ঘটনার প্রতিবাদ করা। তাছাড়াও আমরা রাজপথের আন্দোলনের সাথী হিসেবে বিএনপির সঙ্গে একটা যৌথ আন্দোলন, যুগপথ আন্দোলন গড়ে তোলবার প্রচেষ্টার মধ্যে আছি। আমরা গতকাল গিয়েছিলাম বিএনপি অফিসে, ওখানে বিএনপির মহাসচিব অবস্থান নিয়েছিলেন, তার সঙ্গে সংহতি জানাতে পুলিশ আমাদের যেতে দেয়নি। সব বিএনপি নেতা কর্মীদের উপর গুলি করে হত্যা, নৃশংস হামলা, বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের গ্রেপ্তার, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং আন্দোলনের বিষয়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে কঠিত বক্তব্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে গণতন্ত্র মঞ্চ আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্যে আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ আজ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, গুলি করে হত্যা, নৃশংস হামলা, গণহারে নেতাকর্মীদের গ্রেপ্তার করে সরকার দেশকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ইতিমধ্যে দখলদার সরকারের বিরুদ্ধে সমগ্র দেশের মানুষ জেগে উঠেছে। অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য বর্তমান সরকার নৃশংসতার সব সীমা অতিক্রম করেছে। পুলিশ এবং দলীয় ক্যাডারদের দিয়ে তারা বিরোধী দলের নিরীহ নেতাকর্মীদের উপরে সশস্ত্র হামলা চালাচ্ছে। আগামী 10 ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে গতকাল বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা চালিয়ে সরকার ভয়াবহ, ভীতিকর ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। হামলায় মকবুল হোসেন নামে একজন কর্মী নিহত এবং কয়েকশো আহত হয়েছেন। 500+ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী। গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানার 36 নম্বর ওয়ার্ডের সংগঠক হাসু মিয়াকে কাল মধ্যরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মীদের গণহারে গ্রেপ্তারের পাশাপাশি তারা শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েকদিনে সিদ্ধিরগঞ্জের নাগরিক ঐক্য এবং গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। এটি সরকারের চূড়ান্ত ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।
অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে সরকার গণ আন্দোলন দমনের জন্য সর্বশক্তি প্রয়োগ করছে, গুলি করে মানুষ মেরে কোনো স্বৈরাচার টিকতে পারেনি। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, হত্যা হামলা গ্রেপ্তার করে তা ঠেকানো যাবে না। বিএনপি ইতিমধ্যে 9টি শান্তিপূর্ণ বিভাগীয় সমাবেশ করেছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার বিক্ষুব্ধ জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই সমাবেশগুলোতে অংশ নিয়েছে। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের যে কোনো কর্মসূচি এখন কোনো একটি দলের মধ্যে সীমাবদ্ধ নাই। এ কারণে গণ অভ্যুত্থানের ভয়ে বিএনপির আগামী 10 ডিসেম্বরের ঢাকা বিভাগীয় সমাবেশ বানচাল করার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে গণতন্ত্রকামী মানুষের উপরে হামলা করেছে, নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে। নেতাকর্মীদের গণগ্রেপ্তার, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লুট হামলা করেছে, নির্বিচারে গুলি, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দিয়ে এক নাটকীয় পরিবেশ সৃষ্টি করেছিল। আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করছি। উস্কানিমূলক আচরণের মধ্যে দিয়ে সরকার শান্তিপূর্ণ কর্মসূচিকে সংঘাতের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, এর দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। সাংবাদিক বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চ জনগণের শক্তিতে বিশ্বাস করে। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণের যে কোনো প্রতিরোধ আন্দোলনে গণতন্ত্র মঞ্চ সবসময় তাদের সমর্থন জানিয়েছে। আমরা মনে করি সকল বিরোধী রাজনৈতিক শক্তির যুগপৎ লড়াইয়ের মাধ্যমেই অবৈধ ক্ষমতাসীন সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। আগামী 10 ডিসেম্বর বিএনপির গণসমাবেশের প্রতি আমরা সমর্থন জানাচ্ছি। আগামীতে দখলদার খুনি ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে যুগপৎ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে গণতন্ত্র মঞ্চ। ইতিমধ্যে সমাবেশে জনগণের অংশগ্রহণ ঠেকাতে মেরামতের অজুহাতে যমুনা সেতুতে যান চলাচল বন্ধের ঘোষণা করা হয়েছে। জনমনে ত্রাস সৃষ্টির জন্য ঢাকার প্রবেশপথগুলোতে, এমনকি পার্শ্ববর্তী জেলাগুলোতে এবং হাইওয়েতে চেকপোস্ট বসিয়ে মানুষকে নানাভাবে নাজেহাল করা হচ্ছে। আমরা সরকারের এই সকল অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক আচরণের তীব্র প্রতিবাদ জানাই। সভা সমাবেশ আমাদের সাংবিধানিক অধিকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেই সভা সমাবেশের নিরাপত্তা বিধান করা। অথচ তারা স্বৈরাচারী সরকারের পেটুয়া বাহিনী হিসেবে সরকার দলীয় ক্যাডারদের সাথে নিয়ে জনগণের উপরে হামলা করছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, প্রতিটি আঘাত প্রতিটি হত্যার বিচার করা হবে। দেশের এই মহাসংকটময় মুহূর্তে গণতন্ত্র মঞ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে দায়িত্বশীল এবং মানবিক আচরণ প্রত্যাশা করে। বিগত 14 বছরের ভোট ডাকাতি, দুঃশাসন, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে অবৈধ ক্ষমতাসীন সরকার দেশের গণতন্ত্র এবং অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তারা বিরোধী দলের নেতাকর্মী সহ সাধারণ জনগণের উপরে হামলা করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ধাবিত করছে। দেশকে বাঁচাতে, দেশের অর্থনীতিকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে এখনই জনগণকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে সকল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। গণতন্ত্র মঞ্চ মনে করে সরকারের বিরুদ্ধে সর্বব্যাপক প্রতিরোধ গড়ে তোলার সময় এখনই। আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা দেশবাসীর প্রতি সেই আহ্বান জানাই। গণতন্ত্র মঞ্চ, অন্যান্য প্রগতিশীল দেশপ্রেমিক গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং জনগণকে সাথে নিয়ে সেই লড়াই সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেবে। প্রিয় সাংবাদিক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই মুহূর্তে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।
সরকার ভয় ভীতি প্রদর্শন হামলা নির্যাতন সহ নানা ভাবে গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরতে চায় এই সকল বাধা উপেক্ষা করে আপনাদের সাহসী ভূমিকার প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমরা প্রত্যাশা করি দেশের এই ক্রান্তি লগ্নে গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা জনগণের পক্ষে অবস্থান দেবেন আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের লড়াইকে উজ্জীবিত করবে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুর রহমান মান্না।